দিন দুখিনী গরিব আমি বড় সহায়, খোদা গো তুমি বলো আমি করি কি উপায়, আমি করি কি উপায়। দিন দুখিনী গরিব আমি বড় সহায়, খোদা গো তুমি বলো আমি করি কি উপায়, আমি করি কি উপায়। বুড়িমা আল্লাহর কাছে আরজু করে বলছে কি, মনের বেদনা এক বুড়িমা, মনের বেদনা এক বুড়িমা হজ করিতে যাবে, বহুদিনের আশা তার হাজি সে হবে, তাই খোদার দ্বারে দুহাত তুলে ফরিয়াদ করে, নেই তো পুঁজি তাই বুঝি যাই কেমন করে, ও গো খোদা আমি ফিদা, ও গো খোদা আমি ফিদা, নূর নবী মুস্তাফায় নবী মুস্তাফার। দিন দুখিনী গরিব আমি বড় সহায়, খোদা গো তুমি বলো আমি করি কি উপায়, আমি করি কি উপায়। বুড়িমা বলছে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগল চড়িয়ে চড়িয়ে আমার জীবনটা শেষ করে এসেছি, কিন্তু আমি একবার মদিনা মানোয়ারে যাব কি। সকাল হতে সন্ধ্যা বেলায় রোজ দুবেলায় মাঠে ঘাটে ছাগল চড়াই বুড়ি মা একলায়, সকাল হতে সন্ধ্যা বেলা রোজ দুবেলায় মাঠে ঘাটে ছাগল চড়াই বুড়ি মা একলা, আর দুপুর বেলা হজের কাফেলা সম্মুখেতে যায়, যাচ্ছ কোথায় বলো আমায় ওই যাত্রীদের শুধায়। তারা বলছে যাব মোরা পাক মদিনায়, বুড়িমাকে বললো কি, ও গো যাব মোরা পাক মদিনায় নবীজিরাও যায় রে, নবীজিরাও যায়। দিন দুখিনী গরিব আমি বড় সহায়, খোদা গো তুমি বলো আমি করি কি উপায়, আমি করি কি উপায়। তখন তাদের মধ্যে একজনকে ডেকে বুড়িমা বলছে কি, ওরে খোকায় আমি একা তোদের সঙ্গে যাই কেন, মদিনার পথ ঘাট আমার জানা নাই, ওরে খোকায় আমি একা তোদের সঙ্গে যাই, মদিনার পথ ঘাট আমার জানা নাই। তখন তারা বুড়িমাকে বললেন কি, ও বুড়িমা যে ওনা, ও বুড়িমা যে ওনা কেন, জায়গা মোদের নাই, পায়ে হেঁটে হজ করিতে যাব মদিনায়, নবীর দিওয়ানি একাকিনি, ও গো নবীর দিওয়ানি একাকিনি তাদের আগে ভাগে যায় রে, আগে ভাগে যায়। দিন দুখিনী গরিব আমি বড় সহায়, খোদা গো তুমি বলো আমি করি কি উপায়, আমি করি কি উপায়। বুড়িমাকে তারা নিয়ে গেল না, এবার বুড়িমা তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেল। যাবার পরে দেখছে সামনে বড় সাগর, জাহাজ দাঁড়িয়ে আছে, সেই জাহাজে করে তারা পার হতে চলেছে। আর সেই জাহাজের মালিক বলছে যে তোমরা 500 জনের ভাড়া দিতে হবে, তোমরা 300 জন আছো, 500 জনের যা ভাড়া, আর 300 জনের ভাড়া ওই একই ভাড়া আমাকে দিতে হবে। তারা বুড়িমাকে তুলে নিল যে আমরা 300 জনের ভাড়া যখন দেবো, 500 টিকিটের ভাড়া হলেও আমরা এই বুড়িমাকে তুলে নেব। বলছে কি, হাতে গুনে প্রতিজনের ভাড়া নেব না,
টিকিটের ভাড়া না দিলে জাহাজ ছাড়ব না, হাতে গুনে প্রতিজনের ভাড়া নেব না, টিকিটের ভাড়া না দিলে জাহাজ ছাড়ব না। আর 300 জন ছিল তাদের হজের কাফেলা, ফাঁকা সিটে বুড়িমাকে নিয়ে যায় তারা। আর খোদার বরকতি শামিল হলো, ওগো খোদার বরকতি শামিল হলো, বুড়ি মারু পড়ে, হায় বুড়ি মারু পড়ে, দিন দুঃখিনী গরিব আমি বড় অসহায়, খোদা গো তুমি বলো আমি করি কি উপায়, আমি করি কি উপায়। বুড়িমা জাহাজ থেকে নেমে হেঁটে হেঁটে যখন যাচ্ছে, দেখছে একজন মহিলা আর একজন উটের সওয়ারি হয়ে বসে আছে, তাকে ডেকে বলছে, বুড়িমা, ও বুড়িমা, তুমি আমাদের এই এতে চলো, আমরা তোমাকে হজ করে নিয়ে আসব, তোমার যত খরচ হবে আমরাই দিয়ে দেবো, বুড়িমা তুমি আমাদের সঙ্গে চলো। সেই বুড়িমা তাদের সঙ্গে যাওয়ার পরে কি হচ্ছে দেখুন, কবি বললেন, ও গো জাহাজ থেকে নেমে যাত্রী চলে হজের পথে, আর সম্মুখেতে দেখে বুড়ি চলে উটের পিঠে, জাহাজ থেকে নেমে যাত্রী চলে হজের পথে, সম্মুখেতে দেখে বুড়ি চলে উটের পিঠে, আর উটের সওয়ারি বৃদ্ধা নারী বেগম হালে যায়, এত সামানা এ বুড়িমা কোথা হতে পায়, এই ঘটনা দেখে তারা, ওগো এই ঘটনা দেখে তারা অবাক হয়ে যায় রে, অবাক হয়ে যায়, দিন দুঃখিনী গরিব আমি বড় অসহায়, খোদা গো তুমি বলো আমি করি কি উপায়, আমি করি কি উপায়। হজযাত্রী যারা 300 জন একসঙ্গে যাচ্ছিল, তারা চিন্তা করলো যে বুড়িমা তো আমাদের সামনে উঠের সওয়ারি হয়ে হজ করতে চলে গেল, উনি আমাদের থেকে আগে বাড়ি ফিরবে, তো আমরাও তো হজ করে ফিরে এসেছি, একবার বুড়িমাকে গিয়ে দেখি বুড়িমা কেমন ভাবে হজ করে এলো। বলছে, হজের শেষে ফিরে দেশে বুড়িমার খবর নিল, কিছুদিন আগে ফেরে বুড়ি জানতে তারা পারল, হজের শেষে ফিরে দেশে বুড়িমার খবর নিল, কিছুদিন আগে ফেরে বুড়ি জানতে তারা পারল, আর এত দিনে একটি ছাগল ক্ষতি না হলো, মাঠে ঘাটে চড়ে খেলো ছাড়া যে ছিল, আর বহাল তো বিয়াতে ছিল, ওগো বহাল তো বিয়াতে ছিল, খোদারি জিম্মায় রে, খোদারি জিম্মায়, দিন দুঃখিনী গরিব আমি বড় অসহায়, খোদা গো তুমি বলো আমি করি কি উপায়, আমি করি কি উপায়। শেষ কথায় আমার প্রিয় কবি আব্দুল হান্নান সাহেব তিনি বলছে যে, আল্লাহর উপরে যদি ভরসা করে কোনো মানুষ যদি নেকভাবে আল্লাহকে চায় যে আল্লাহ আমার সব কিছু করতে পারে, তো সেই সব সময়ে, তবে কবি বলছে, খোদার পথে চললে তুমি খোদাকে পাবে, সব কিছু পাবে তোমার নেক আমলে, খোদার পথে চললে তুমি খোদাকে পাবে, সব কিছু পাবে তুমি নেক আমলে, আর হাদিস কোরআন দেয় গো প্রমাণ, শোনো মুসলমান,
কলম ধরে তাই তো লেখে এম এ হান্নান। কি নিয়ে তোমার পূর্ণ হবে ওগো, নিয়ে তোমার পূর্ণ হবে যদি ইমান খাঁটি হয় রে, ইমান খাঁটি হয়। দিন দুঃখিনী গরিব আমি বড় অসহায়, খোদা গো তুমি বলো আমি করি কি উপায়, আমি করি কি উপায়, আমি করি কি উপায়, আমি করি কি উপায়।